11 ও 12 আগস্ট নতুন করে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্থনীতির ভুয়া পরিসংখ্যান দিয়ে সরকার জনগণকে বিভ্রান্ত করছে, যার পরিণতি হবে ভয়াবহ। ডলারের অবমূল্যায়ন সহ বিপর্যস্ত অর্থনীতির জন্য দায়ী সরকারের দুর্নীতি। যুবদলের বিক্ষোভ থেকে এসব হুঁশিয়ারি দেওয়া হয়। হাসান মাহমুদের আরেকটি রিপোর্ট। ভোলায় পুলিশের গুলিতে নিহত নূরে আলম ও আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের এই প্রতিবাদ। জ্বালানি তেল ও পণ্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করাতে শাহবাগের ছাত্রদের উপর পুলিশ নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সব ক্ষেত্রে ব্যর্থ সরকার অর্থনীতিকে পঙ্গু করেছে দুর্নীতি আর অর্থ পাচার করে। এ সময় আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। গত সাত বছরে এই দেশ থেকে রপ্তানি হয়েছে $270.81 billion, বাংলাদেশ ব্যাংকে তার হিসাব আছে $239.96 billion, বাকি $30.40 billion কোথায় গেল? বাংলাদেশ যে আজকে দেউলিয়াত্বের দিকে যাচ্ছে, বাংলাদেশকে আজকে যে জ্বালানি সংকট শুরু হয়েছে, যে বিদ্যুতের সংকট শুরু হয়েছে, তাই এই আওয়ামী লীগ সরকার তাদেরকে তার জবাব দিতে হবে। সমাবেশে বক্তারা ডলারের অবমূল্যায়ন, জ্বালানি তেল ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি সহ পুরো অর্থনৈতিক বিপর্যয়ের জন্য সরকারকে দায়ী করেন। আজকে ডলারের মূল্য 100 টাকার উপরে, 112 টাকার মতো। দেশে টাকা নাই, IMF টাকা দেবে শর্ত দিয়েছে, আপনারা এখন হঠাৎ করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করলেন, ঘোষণা দিয়ে আমরা বহু কিছু মূল্য বৃদ্ধি করেছেন। তাদের দাম আকস্মিক দামে অস্বাভাবিক দামে মূল্য বৃদ্ধি করেছে, আবার বুকের ভাই টাকা প্রাণ খেয়ে নিয়েছে। অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনেরও দাবি করেন বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।